রাঙামাটির বরকলে অস্ত্রসহ আটকের পর ঠ্যাঙাড়ের সদস্যদের ছেড়ে দেওয়ার ঘটনায় যুগপৎ বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে পার্বত্য চট্টগ্রাম। পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত তিন গণতান্ত্রিক সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি, হিল উইমেন্স ফেডারেশন HWF ও গণতান্ত্রিক যুগ ফোরাম DYF আজ সোমবার 6 মে পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অঙ্কন চাকমা, সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা, সাধারণ সম্পাদক রীতা চাকমা। গত 3 মে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বরকল উপজেলার এরিবুনিয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় বেশ কয়েকজন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে আটক করে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্র ও গোলাবারুদ সহ একটি ট্রলারে করে বরকল যাচ্ছিল। একজন ঠ্যাঙাড়ে বিজিবি সদস্যদের জানায় যে তারা সেনাবাহিনীর অনুমতি নিয়ে বরকলে যাচ্ছিল, কিন্তু বিজিবি তাকে চুপ, একদম চুপ, কেউ কোনো কথা বলবে না বলে ধমক দেয়। তিন সংগঠনের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, বিজিবি সদস্যরা অত্যন্ত সাহসিকতার সাথে ও ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করলেও কোনো রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে, তার কোনো ব্যাখ্যা বিজিবি কিংবা প্রশাসনের পক্ষ থেকে আজও দেয়া হয়নি। বিজিবির হাতে আটক ও পরে ছেড়ে দেয়া সন্ত্রাসীদের কয়েকজনের পরিচয় দিয়ে বলেন, সন্ত্রাসীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলো তিলক চাকমা মিশর, পিতার নাম সমীরণ চাকমা, গ্রাম দেওয়ানপাড়া, ভাই বোন ছড়া ইউপি খাগড়াছড়ি, রূপায়ণ চাকমা উত্তরন, পিতা আদেরঞ্জন চাকমা গ্রাম মাছেপাড়া বন্দুকভাঙা রাঙামাটি, বর্তমানে তেঁতুলতলা খাগড়াছড়ি, জাগরণ চাকমা গ্রাম গুইছড়ি। প্রেস বিজ্ঞপ্তি, রাঙামাটির বরকলে ধৃত সশস্ত্র সন্ত্রাসীদের ছেড়ে দেয় তিন সংগঠনের বিস্ময় ও উদ্বেগ প্রকাশ।